आकाश छोआ पेट्रोपण्यर दाम प्रतिदिन ही बेड़े चलेছে ডিজেল এবং পেট্রোলের দাম। এই মুহূর্তে দাঁড়িয়ে হুগলিতে হুগলির একটি পেট্রোল পাম্পের যে তাদের যে দাম আমরা দেখতে পাচ্ছি একেবারে পেট্রোলের দাম 108 টাকা 12 পয়সা এবং ডিজেলের দাম প্রায় 100 ছুঁই ছুঁই অর্থাৎ 99 টাকা 44 পয়সা। তার কারণেই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি একেবারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রিসরার বাকখালের একটি পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে, অভিনব বিক্ষোভ, যেখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে ঘোড়ার গাড়ি করে গ্যাসকে তারা রাজা বানিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করছে। তাদের যেটা বক্তব্য, যেভাবে দিন দিন এই পেট্রোপণ্যের দাম বাড়ছে সেখানে দাঁড়িয়ে এই প্রতিবাদ যথাযথ। কারণ একদিকে যেমন গ্যাসের দাম বাড়ছে তেমন তার পাশাপাশি পেট্রোলের দাম 100 পার করে গেছে অনেক দিন আগেই, তার উপর ডিজেলও একেবারে 100 ছুঁই ছুঁই, নাভিশ্বাস উঠেছে এবং পেট্রোল ডিজেলের দাম বাড়ার সাথে সাথে নিত্য প্রয়োজনীয় যে জিনিস সেগুলোরও দাম বাড়ছে জিনিসপত্রের। সেই প্রতিবাদেই আজকে তৃণমূল কংগ্রেস পথে নেমেছে এবং রিসরায় একেবারে রিসরার পুর প্রশাসক বিজয় সাগর মিশ্রের নেতৃত্বে আজকে আমরা দেখলাম কি একেবারে বাকখাল রিসরার বাকখাল এলাকার একটি পেট্রোল পাম্পে ঘোড়ার গাড়িতে চড়ে একেবারে গ্যাসকে রাজা বানিয়ে অভিনব বিক্ষোভ দেখানো হয়। এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশের যে নির্যাতন, সেই বাংলাদেশের অশান্তির যাতে শান্তি ফেরে তার জন্য এই প্রতিবাদ কর্মসূচির প্রথমেই পায়রা উড়িয়ে একেবারে শান্তির বার্তা দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তারপর একেবারে ঘোড়ার গাড়ি নিয়ে পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল পাম্পের সামনে কিন্তু অভিনব প্রতিবাদ বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। আজকে আমাদের কর্মসূচি পেট্রোল ডিজেলের প্রতিদিন যেভাবে দাম বাড়ছে, রান্না গ্যাসের দাম বাড়ছে, এর প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ। আমরা যেভাবে বিজেপি সরকার, নরেন্দ্র মোদীর সরকার যেভাবে দাম বাড়াচ্ছে, মানুষ সেই পুরনো দিনে ফিরে আসতে হচ্ছে মানুষকে। মানুষ আর গাড়ি চাপতে পারবে না, মানুষ আর বাসে চাপতে পারবে না। মানুষের যেভাবে পেট্রোল ডিজেলের দাম প্রতিদিন দাম বাড়ার ক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রেরও দাম বাড়ছে, মূল্যবৃদ্ধি প্রতিদিন বেড়ে যাচ্ছে। খুব যাতা অবস্থা, এরা দেশটাকে যেভাবে পরিচালিত করছে, দেশটাকে যেভাবে চালাচ্ছে, মানুষ কিন্তু একদম মানে মানুষের মধ্যে একটা খুব ভয় এসে গেছে। সেই জন্য আমরা আজকে এই রান্না গ্যাস হয়েছে রাজা, একে আমরা রান্না গ্যাস ঘোড়া গাড়িতে আমরা ঘোরাচ্ছি। অর্থাৎ সব মিলিয়ে যেভাবে পেট্রোলের দাম বাড়ছে সেই পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদেই রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে এবং তার পাশাপাশি সাধারণ মানুষ তাদেরও কিন্তু নাভিশ্বাস উঠেছে। একদিকে যেমন পেট্রোল ডিজেলের দাম বাড়ছে তেমন এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াতেও সাধারণ মানুষ তারাও কিন্তু নাভিশ্বাস উঠেছে এবং যার কারণেই সেই জিনিসটাকেই হাতিয়ার করে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। এইচবি, DNN বাংলা, হুগলি।